ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের মধ্যে খুবই অসাধারণ একটা আপডেট আসছে, যে আপডেটের ফলে এখন থেকে আপনি যদি কাউকে মেসেজ দিতে গিয়ে মেসেজটা ভুল লিখে ফেলেন এবং ওনাকে সেন্ড করে দেন, এর পরবর্তীতে আপনি যদি রিয়েলাইজ করেন যে আপনি মেসেজটা ভুল লিখছেন এবং কি মেসেজটা সংশোধন করতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে মেসেজটাকে এডিট করতে পারবেন এবং কি ভুল লিখে ফেলা মেসেজটাকে সংশোধন করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা ফিচার, যে ফিচারটা কিছুদিন পূর্বে হোয়াটসঅ্যাপে আসছিল সেই ফিচারটা আপনি এখন মেসেঞ্জারের মধ্যে পেয়ে যাবেন। তবে এখানের মধ্যে কিছুটা সময়েরও সীমাবদ্ধতা আছে, পুরো বিষয়টা কিভাবে কাজ করে চলুন আমরা দেখে নেই। এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, গুগল প্লে স্টোরে আসবেন এবং কি আপনার স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। সো আপনি সার্চ করবেন মেসেঞ্জার এবং কি প্লে স্টোর থেকে মেসেঞ্জারের আপডেট ভার্সনটা আপনার ফোনের মধ্যে আপডেট করে নেবেন। এরপর এখন থেকে আপনি যদি কাউকে মেসেজ দিতে গিয়ে সেই মেসেজটা ভুল লিখে ফেলেন এবং কি তাকে সেন্ড করে দেন, এর পরবর্তীতে আপনি চাইলে মেসেজটাকে এডিট করতে পারবেন, সংশোধন করতে পারবেন। ফর এক্সাম্পল, আমরা একটা প্রোফাইলের মধ্যে আসলাম এবং কি আমরা ওনাকে একটা মেসেজ দিব, যে লিখে দিলাম আমরা যে কেমন আছেন, আমরা ওনাকে জিজ্ঞেস করব কেমন আছেন, এই বিষয়টা আমরা লিখে দিলাম এবং কি দ্রুত লিখে সেন্ড করে দিলাম। সেন্ড করার পরবর্তীতে আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমরা কেমন আছেন লিখতে গিয়ে আমরা লিখে ফেললাম যে কমন আছেন, যেখানের মধ্যে আমরা দুইটা বানান ভুল করছি দুইটা ওয়ার্ডের মধ্যে, সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে এখন সংশোধন করতে পারি। পূর্বে আমরা যে কাজটা করতাম, আমরা সংশোধন করে লিখে দিতাম লেখাটা এবং কি পাশে একটা স্টার বসিয়ে ওনাকে সেন্ড করে দিতাম এবং কি আমরা রিয়েলাইজটা আমরা ওনাকে বুঝাইতাম যে আমরা ভুল লিখছি এবং আমরা সঠিক করে দিছি। সো এখন আপনাকে আর আবার সেটাকে সঠিক করে লিখে সেন্ড করতে হবে না, আপনি ইজিলি আপনি চাইলে আপনার প্রথম যে লেখাটা ভুল লিখছেন সেটাকে এডিট করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভুল লেখাটাকে হোল্ড করে ধরে রাখতে হবে, এর পরবর্তীতে নিচে দেখতে পারবেন থ্রি ডট মেনু, এটার উপরে ক্লিক করবেন। দেন আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন এডিট, সিম্পলি এডিটের উপরে ক্লিক করবেন এবং কি আপনার লেখাটা কেটে আপনি যে যে জায়গাগুলোর মধ্যে ভুল লিখছেন সেই জায়গাগুলোকে আপনি এডিট করে সঠিক করে দিয়ে আবার সেন্ড করে দিবেন। এতে করে কি হবে, আপনি যে কোনো ভুল লেখাকে আপনি সংশোধন করতে পারবেন ইজিলি। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমরা যদি ফেসবুকের অফিসিয়াল আর্টিকেলটা পড়ি তাহলে আমরা এখানের মধ্যে দেখতে পারতেছি আমরা যদি কোনো একটা মেসেজকে ভুল লিখে সেন্ড করে দেই, এর পরবর্তীতে 15 মিনিটের মধ্যে যদি আমরা রিয়েলাইজ করি যে আমরা মেসেজটা ভুল লিখছি, সেক্ষেত্রে আমরা চাইলে মেসেজটা সংশোধন করতে পারবো। 15 মিনিট ক্রস করার পরবর্তীতে আমরা যদি রিয়েলাইজ করি আমরা মেসেজটা ভুল লিখছি, সেক্ষেত্রে আমরা কিন্তু মেসেজটাকে আর সংশোধন করতে পারবো না। তাছাড়া আমরা এখানের মধ্যে আরেকটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমরা যে প্রোফাইলটাকে মেসেজ দিয়েছিলাম একটু আগে, সেই প্রোফাইল থেকে যদি আমরা আমাদের মেসেজটা দেখি এই মেসেজটা এখানে কীভাবে আসছে বা কেমন দেখতেছে এডিট করার পরবর্তীতে, সো আমরা এখানের মধ্যে লক্ষ্য করলে দেখতে পারতেছি আমাদের কাছে দুইটা মেসেজ আসছে। প্রথমে আসছে যে যে কেমন আছেন জিজ্ঞেস করতে গিয়ে ভুল লেখা হয়েছে, সেকেন্ড মেসেজটা আসছে যে কেমন আছেন সঠিক, এটার উপর আমরা দেখতে পারতেছি এডিট। তবে আমরা ওনাকে কিন্তু দুইটা মেসেজ দিইনি, আমরা ওনাদেরকে মেসেজ দিতে একটা যেটা কেমন আছেন লিখতে গিয়ে ভুল করছি, এর পরবর্তীতে সেই মেসেজটাকে সংশোধন করে আমরা সঠিক করে দিছি। তবে আমরা শুধুমাত্র ওনাকে একটা মেসেজ দিছি, উনি কিন্তু আমাদের দুইটা মেসেজ দেখতে পারতেছে। এখানে ভুল এবং কি সংশোধন করা মেসেজগুলো যেহেতু উনি একসাথে দেখতে পারতেছে, সেক্ষেত্রে এই মেসেজটাকে সংশোধন করে আমাদের কী আর লাভ হলো। তো ফেসবুকের এই আপডেটটা যেহেতু ইতিপূর্বেই আসছে, সেক্ষেত্রে এটা একটা বাগও হতে পারে, আশা করি যে কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। সো ফেসবুক মেসেঞ্জারের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।